হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, সাইকেল নিয়ে এখন রোদের মধ্যে যাচ্ছি বিনানের মতনে ভোজ খাওয়ার জন্য। তো এখন আমি চলে এসেছি পিসির বাড়িতে, এখানে সবাই দাঁড়িয়ে আছি, একসাথে এখন বেরোবো। মানে হ্যাংলার মতো আমি যাচ্ছি, কি বলবো। তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো কিসের ভোজ খাওয়ার জন্য যাচ্ছি। দিদির কপালটা দেখে আর পুচকিটার কপালটা দেখে তিলক কাটা রয়েছে। তো এখন আমরা মিলে সবাই মিলে যাব ভোজ খেতে। তো দেখতেই পাচ্ছ পুচকি কলা খেয়ে নিচ্ছে, কেননা ও ওখানে গিয়ে কিছুই খাবে না। আর ওর পুচকি ঠাম্মাকে খাইয়ে দিচ্ছে আর ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওই দেখো প্যান্ডেল রয়েছে, ওইখানটা আমরা যাব। তো যাওয়ার আগে যা অবস্থা দেখছি, মানে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, প্রচুর মানুষ। তো দেখতেই পাচ্ছ সব মানুষের মাথায় দেখা যাচ্ছে আর প্রচুর ভিড় হয়ে গেছে এই জায়গাটা, রাস্তার সামনেই যেহেতু। তো এখন আমরা ভেতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে পড়েছি, মানে ওই ফাঁক ফোঁক দিয়ে ঢুকে পড়েছি। এখন দেখতেই পাচ্ছ মানে এটা ওই মন্দির। তো তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে কিসের নেমন্তন্ন এটা, কিসের ভোজ খাওয়ার জন্য আমি এসেছি। তো পুরোটা তোমাদেরকে বলবো, দেখতে থাকো ভিডিওটা। আর এটা হচ্ছে মন্দিরে রাধাকৃষ্ণ ঠাকুর গণিত ঠাকুরও আছে, আর পাশের মন্দিরে রয়েছে বাবা বুড়োরাজ ঠাকুর, মানে শিব ঠাকুর। তার পাশের মন্দিরে রয়েছে মা কালী, মানে কালী ঠাকুর। তো ওই দিকটা দেখাতে পাইনি তোমাদের, কেননা ওইদিকটা মানে একটা প্রসাদ রয়েছিল, যাওয়া যাচ্ছিল না এর জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি তুলসী মন্দিরের সামনে, এখানে অনেকেই বসে আছে, আমি এর বসিনি, কেননা প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছিলো। তো এরপরে আমরা বসবো। তো খেতে বসে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ। তো এটা হলো আমার পাশেরটা হলো পিসি, পিসিকে ডাক দিচ্ছি, বলছি তাকাও। পিসি ভাবছে যে ফটো তুলছি, তার বলে না ভিডিও হচ্ছে। তো বদ্যু তাকালো, ওটা পিসির মেয়ে। তো এখন অন্ন প্রসাদ দিচ্ছে। তো আজকে মানে মহাপ্রভু প্রসাদ মানে তোমরা জানোই কী কী দেয়। তো প্রথমে দিল অন্ন প্রসাদ, তারপরে কচু শাক, তারপরে মুগ ডাল, তারপর পাঁচ তরকারি, তারপরে আলু ফুলকপি তরকারি। রান্নাগুলো খুবই ভালো ছিল। আর আমার তোমরা সকলেই জানো যে অনেক ব্লগে আমি তোমাদের বলেছি যে আমার মহাপ্রভু প্রসাদ খেতে খুবই ভালো লাগে। আর দাদা গেছিলো আমাদের বাড়িতে, বললো যে এরকম কীর্তন হচ্ছে আমাদের পাড়ায় তিন দিন ধরে, আজকে মহাপ্রভু মৎসব হবে, মানে মহাপ্রভু প্রসাদ মানে মৎসব বলে বলি আমরা, তো মৎস্য হবে, তাহলে দুপুরবেলা তুই যাস। তো আমি মানে টিউশনই পড়িয়ে 12টা 1টা নাগাদ গেছিলাম ওদের বাড়িতে, পিসি বাড়িতে। তারপর ওখান থেকে সবাই মিলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভেবো না যে আমি বিনা নেমন্তন্ন এসেছি, কেননা সকালবেলা দাদা গিয়ে নেমন্তন্ন করে এসেছিলো, তারপরে আমি দুপুরবেলা এসেছি। আর তোমরা সকলেই জানো যে মহাপ্রভু প্রসাদ চেয়েও খাওয়া যায়। তো প্রসাদগুলো দারুণ টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, পেট পুরো ভরে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।